8 জানুয়ারি বাংলাদেশের জন্য ঐতিহাসিক একদিন। এই দিনেই পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর স্বদেশে ফেরেন তার 2 দিন পর 10 জানুয়ারি। বঙ্গবন্ধুকে 71-এর 25 মার্চ রাতে গ্রেপ্তারের পর সুদীর্ঘ সময় বন্দী জীবনেই থাকতে হয়। তিনি 1972 সালের 8 জানুয়ারি পেয়েছিলেন মুক্তির স্বাদ, যে মুক্তির খবরে বুক ভরে নিঃশ্বাস নিতে পেরেছিল এদেশের আপামর জনতা। 25 মার্চ রাতে ঘর থেকে গ্রেপ্তারের পর কুর্মিটোলা ক্যান্টনমেন্টে টেনশনে আবদ্ধ 6টি দিন, তারপর স্থানান্তর ঢাকা থেকে করাচি, পরের দিন মিয়ানওয়ালি কারাগারে, 4 মাস পরে লায়ালপুর কোর্টে আসামির কাঠগড়ায়। এভাবেই জেল জীবনে পাকিস্তানের কারাগারেই কাটে মুক্তিযুদ্ধকালে জাতির জনকের পুরোটা সময়। কারাগারে দীর্ঘ 9.5 মাস বঙ্গবন্ধুর জীবনের প্রতিটি মুহূর্ত কেটেছে মৃত্যুর হুমকিতে। 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে সদ্য স্বাধীন হওয়া দেশে উল্লাস মেতে ওঠে জনতা, কিন্তু তখনও মানুষের মনে নেই পূর্ণ আনন্দ, কারণ যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তিনি তখনও পাকিস্তানের কারাগারে বন্দী। 16 ডিসেম্বরের পর বঙ্গবন্ধুকে সরিয়ে নেওয়া হয় কারাগার থেকে দূরে আরও দুর্গম জায়গায়। 24 ডিসেম্বর একটি হেলিকপ্টারে বঙ্গবন্ধুকে রাওয়ালপিন্ডির অদূরে শিহালা পুলিশ একাডেমিতে নিয়ে যাওয়া হয়। সেখানে বঙ্গবন্ধুকে নানা প্রলোভন দেখানো হলেও তিনি যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফিরে যেতে চান। পরবর্তী কয়েকদিন কেটে যায় বাংলাদেশে ফিরে আসার ব্যবস্থা করতে। 1972 সালের 8 জানুয়ারি মুক্তি লাভের পর বঙ্গবন্ধু লন্ডনে যান। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইড্রো উইলসনের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘরোয়া বৈঠক হয়। সেখানেই বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলন করেন বঙ্গবন্ধু। এরপর দিল্লি হয়ে 10 জানুয়ারি ঢাকায় ফেরেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি।